ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, মসজিদে ফজরের নামাজের পর ওই জায়গায় বসে থেকে জিকির করে চাষতের নামাজ পড়লে পূর্ণাঙ্গ হজ ও উমরার সমান নেকি পাওয়া যায়, তাহলে আমরা মেয়েরা তো বাড়িতে নামাজ পড়ি, আমরা কি উক্ত সওয়াব পাব? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ মা বাআদ। জি সম্মানিত বোন, চাষতের নামাজের ব্যাপারে কয়েকটি হাদিস পাওয়া যায়। সমস্ত হাদিসকে একত্রিত করে ওলামায়ে মুহাককিনগণ বলেন যে এই নামাজকে সকালের নামাজ বলা হয়, এই নামাজকে চাষতের নামাজ বলা হয়, এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়, এই নামাজকে আওয়াবিনের নামাজও বলা হয়ে থাকে, এবং এই নামাজ হচ্ছে বিধান হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও উৎসাহিত করেছেন এই নামাজটি আদায় করার জন্য। যেমন সহি মুসলিমে একটি হাদিস এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শাআ আল্লাহ। আল্লাহ রসুল আলী সাল্লাতু সাল্লাম চাষতের নামাজ কয় রাকাত আদায় করতেন? 4 রাকাত, যদি আর চেয়ে বেশি চাইতেন আদায় করতেন। এবং এই মর্মে আরো বহু হাদিস রয়েছে এর ফজিলতের ব্যাপারে, এবং সাহিহ মুসলিমে আরো একটি হাদিস এসছে যে আল্লাহ রসুল আলী সাল্লাতু সাল্লাম বলেন যে মানুষের প্রত্যেকটি জোড়ার পরিবর্তে কি রয়েছে? সাদাকা রয়েছে। সুবহানাল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, মানুষদেরকে ভালো কাজের আদেশ করা সাদাকা, এবং নিষেধের কাছ থেকে মানুষকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করাও হচ্ছে সাদাকা। এই সমস্ত জিনিস থেকে যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, চাষতে যদি 2 রাকাত নামাজ আদায় করে এই সমস্ত জিনিস থেকে যথেষ্ট হবে। আলিক রাকাত আনে ইয়ারকা হুমা মিনাদ দোহা। এবং সেই বুখারি সেই মুসলিম হাদিস এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রসুল আলহি সাল্লাতু সাল্লাম আমাকে 3টি জিনিস ওসিয়ত করে গিয়েছেন, তার মধ্যে একটি হলো এই, ও সলাতে দোহা, চাষতের নামাজ যেন আমি ত্যাগ না করি, পরিহার না করি। তেমনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম 3টি জিনিসের ভিতরে ব্যাপারে আমাকে ওসিয়ত করেছেন, এবং সেই 3টি জিনিস যেন যেন আমি ত্যাগ না করি, পরিহার না করি। তার মধ্যে একটি হচ্ছে সলাতে দোহা, অর্থাৎ চাষতের নামাজ, সহিহ মুসলিমের হাদিস। তো এই মর্মে আরও বহু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস, যে হাদিসটি হয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, এবং ওই নামাজ যেখানে আদায় করেছে সেখানেই বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করলে মতো অবস্থায় সূর্য উঠে গেল সূর্য উঠার পর কি করলো? সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলো। তাহলে আর ব্যাপার, আর ফজিলত কি রয়েছে? কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, হাদিসটি তিরমিজির। তো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর ওই জায়গাতেই বসে জিকির আজকার করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পর নিষেধাজ্ঞার সময় যখন পার হয়ে যাবে, এমতো অবস্থায় যদি সে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে পূর্ণাঙ্গ হজের এবং উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। হাদিসটি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। তো এই নামাজ কোন সময় আদায় করবে সে ব্যাপারে ওলামাদের মধ্যে
কিছুটা মতবিরোধ দেখা যায়। তো যাই হোক, এই একটাই নামাজকে বিভিন্ন নামে নামাকরণ করা হয়ে থাকে, আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। অর্থাৎ এই নামাজকে সালাতুল ইশরাকও বলা হয়, সালাতুল দোহাও বলা হয়, সালাতুল আওয়াবিনও বলা হয়, ইত্যাদি ইত্যাদি। এখন এই নামাজটা সূর্য ওঠার পর, যখন তার সূর্য রশ্মি যখন চারদিকে প্রচারিত হয়ে যাবে, তখন এই নামাজের ওয়াক্ত আরম্ভ হয়। অর্থাৎ সূর্য ওঠার 20-25 মিনিট পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত পড়া যায়। তো তাহলে বোঝা গেল যে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে নিয়ে জোহরের 15-20 মিনিট আগ পর্যন্ত, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার 15-10 মিনিট পর, 10-15 মিনিট আগ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় যদি আদায় করে নেয় যথেষ্ট। তবে ওলামায়ে মুহাক্কিকিনগণ সমস্ত হাদিসকে একত্রিত করে কথা পরিষ্কার ভাষায় বলেছেন, এই নামাজটির পড়ার উত্তম সময় হচ্ছে যখন সূর্যের তাপে মাটি গরম হয় বা পাথর গরম হয়, তখন এই নামাজটি আদায় করা, তখন এই নামাজটি আদায় করা। যেমন উটের বাচ্চা যখন ঠান্ডা মাটিতে শুয়ে থাকে, সূর্যের তাপে, সূর্যের আলোতে যখন মাটি গরম হয় বা পাথর গরম হয়, তখন উটের বাচ্চারা সেখান থেকে উঠে যায়। তো এই সময়ে এই নামাজটি পড়া হচ্ছে উত্তম। অর্থাৎ এই কথা থেকে এটাই বোঝানো হয়েছে যে সূর্য ওঠার পর সূর্যের আলো চারিদিকে প্রচারিত হবে, এবং সেই সূর্যের আলোতে বা সূর্যের তাপে যখন মাটি গরম হয়, তখন এই নামাজটি আদায় করা উত্তম। অর্থাৎ 10টা 11টার মধ্যে আদায় করা হচ্ছে উত্তম। তবে এর সময় আরম্ভ হয় সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে নিয়ে জোহরের নামাজের সময় হওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত। আর উত্তম সময় হচ্ছে সূর্যের আলোতে, সূর্যের তাপে যখন মাটি গরম হয়, তখন আদায় করা হচ্ছে উত্তম। তাহলে বোঝা গেল যে মহিলারা বাড়িতে ফজরের নামাজ সমাদা করার পর তারা বাড়িতে যাবতীয় কাজ করবে, কাজ করার পর যখন সূর্যের তাপ বেড়ে যায় জোহরের সময় হওয়ার আগ মুহূর্তে, এই নামাজটি তারা বাড়িতে আদায় করে নেবে, উত্তম সময়ে, উত্তম সময়ে আদায় করবে। তবে যদি উত্তম সময় অপেক্ষা করতে গিয়ে যদি সময় বা কাজের চাপ দেখা দেয়, তাহলে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে নিয়ে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার 10-15 আগেই, এই সময়টুকুর মধ্যে যখনই সে সময় পাবে, এই নামাজটি আদায় করে নেবে, তাহলে যথেষ্ট হয়ে যাবে এবং এর সওয়াব সে পাবে। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।